আমরা দুজন বিয়ে করব, আখি স্বামী আমি নাকি স্ত্রী, হয়তো বিশ্বাস করুন 1 কোটি মানুষের উপরও যে আমাদেরকে দেখছে। এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, বাঁচলো একসাথে মরলো একসাথে। এই বিষয়ে আমি কিছু বলতে চাই, স্বামী স্ত্রী বানায়া ফেসবুকে ছাইড়া দিছে, মান ইজ্জত আমাদের সব শেষ, সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই আর বাঁচলেও একসাথে মরলো একসাথে। এরা যদি আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো, আর যদি বাঁচিয়ে রাখতে চায় তো দুজন একসাথেই বাঁচাই। টাঙ্গাইলে ঘটে যাওয়া এক কাহিনী মিয়ে মিয়ে বিয়ে, আসলে কি আখি আর বিলকিস বিয়ে করেছিল নাকি নিউজ চ্যানেল এগুলো ফেক ভাবে সেরেছিল? ইতিমধ্যে আসল ঘটনা বলে দিল বিলকিস। আমি ওদের বাড়িতে গেছিলাম, টাঙ্গাইল পর্যন্ত গেছি, তারপরে ও আমাকে টাঙ্গাইল থেকে ওদের বাড়িতে নিয়ে গেছে। ওইখান থেকে একটা ছেলে আমাদের দুজনের পিক তুলে ফেসবুকে স্বামী স্ত্রী বানায় ছেড়ে দিছে। ওদের ওইখানে সাংবাদিক চেয়ারম্যান মেম্বার সবাই আসছে, আমাদেরকে দেখছে। ওনারা আমাদেরকে লাইভে কথা বলতে বলছিল, আমরা বলছি, কিন্তু আমরা একবারও বলি না যে আমরা বিয়ে করছি বা বিয়ে করব, আমরা স্বামী স্ত্রী। এগুলো সব কিছু গুজব, এগুলা সোশ্যাল মিডিয়ায় বানায় মিথ্যে কথা বলে আমাদের হেনস্থা করছে। আসলে আমি টাঙ্গাইল গেছি, আখি আমার ফোন দিছিল যে আমাদের বাড়িতে আসো ঘুরে যাও, তো আমি ওই হিসেবে ওদের বাড়িতে গেছি। আমরা কোনো খারাপ কাজও করি না, খারাপ ইয়েতেও থাকি না, আমরা শুধু এইটুকু বলছি যে আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। কি আমরা কি একবারও বলছি যে আমরা দুজন বিয়ে করব? একবারও বলি নাই। এগুলো সব সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ে মিথ্যে জিনিস রটাইছে। ওই আমরা কি একবারও বলছি যে আমরা দুজন বিয়ে করছি বা বিয়ে করবো? যেমন কি আমরা একবারও বলি নাই যে আমরা বিয়ে করবো, কিন্তু সোশ্যাল মিডিয়া আমি যতটুকু দেখছি লেখা আছে যে আখি স্বামী আমি নাকি স্ত্রী, আমরা দুজন ফ্রেন্ড, আমরা দুজন বন্ধুত্ব করছি, এটা কি আমাদের অপরাধ? শুধু এটাই ভাইরাল হয়েছে যে আমরা দুজন নাকি বিয়ে করবো বা স্বামী স্ত্রী। আমি ওদের বাড়িতে তো সহ ইচ্ছে যায় না, ও বলছিল তাই আমি টাঙ্গাইল পর্যন্ত গেছি, এরপর ও আসে আমাকে রিসিভ করে নিয়ে গেছে। ওর জন্য আমি ঢাকায়ও গেছি, টাঙ্গাইলও গেছি, ওদের বাড়ি পর্যন্ত গেছি। ও ভালো করে জানে যে ওর আমার প্রতি কোনো টান আছে কি নাই, তো আমার আছে, আমি মিথ্যা কথা বলবো? আমার একটা জিনিস চিন্তা হইতেছে এখন, যেন সবকিছু আগে থেকে জোগাড় করেছি। উনি হয়তো বিশ্বাস করুন 1 কোটি মানুষের উপরও যে আমাদেরকে দেখছে, কিন্তু মারতেও চলে আসতেছে। আমরা দুজন দুজনের সাথে 1 মিনিট কথা না বলে থাকতে পারতাম না, ওই হিসাবে বলছি যে আমরা থাকলে দুজন একসাথে থাকবো, বাঁচলে দুজন একসাথে বলবো। এটা তো আমরা কোনো অন্যায় করিনি, কারণ আমরা কোনো খারাপ কাজও করি না, খারাপ ইয়েতেও থাকি না, আমরা শুধু এইটুকু বলছি যে আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। কি আমরা কি একবারও বলছি যে আমরা দুজন বিয়ে করব? একবারও বলি নেই। এগুলো সব সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ে মিথ্যে জিনিস রটাইছে। এটাই ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, কখনো মানুষের মিথ্যে গুজব বা মিথ্যে জিনিস যেন না বিশ্বাস করে, যা সত্যি যা হয়েছে তাই নিয়ে কথা বলে। যেমন কি আমরা একবারও বলি না যে আমরা বিয়ে করবো, কিন্তু সোশ্যাল মিডিয়া আমি যতটুকু দেখছি সব জায়গাতে লেখা আছে যে আখি স্বামী আমি নাকি স্ত্রী। কই আমরা কি একবারও বলছি যে আমরা দুজন বিয়ে করছি বা বিয়ে করবো? আমরা দুজন ফ্রেন্ড, আমরা দুজন বন্ধুত্ব করছি, এটা কি আমাদের অপরাধ? হ্যাঁ, আমরা দুজন দুজনের সাথে কথা বলতাম, তাও কি অপরাধ? কই আমরা তো কোনো খারাপ কিছু করি নাই, কেউ আমাদের খারাপ কোনো কিছু চোখে দেখছেন? শুধু এটাই ভাইরাল হয়েছে যে আমরা দুজন নাকি বিয়ে করবো বা স্বামী স্ত্রী। আমি ওদের বাড়িতে তো সহ ইচ্ছে যাই নাই, আর আমি তো ওদের বাড়ি চিনিও না। যেহেতু ও আমাকে বলছিল যে তুমি আসো আমাদের বাড়িতে, কয়দিন বেড়াই যাও বা থাকো, ওই হিসাবে ও বলছিল তাই আমি টাঙ্গাইল পর্যন্ত গেছি, এরপর ও আসে আমাকে রিসিভ করে নিয়ে গেছে। আমি ওদের বাড়িও চিনি না, ওদের এলাকাও চিনি, আমি কখনো ঢাকায়ও যাই না। ওর জন্য আমি ঢাকায়ও গেছি, টাঙ্গাইলও গেছি, ওদের বাড়ি পর্যন্ত গেছি। আমি কেন মিথ্যা কথা বলছি? একজন মিথ্যা কথা বলছে ও বাঁচার জন্য, কিন্তু আমি কেন মিথ্যা কথা বলবো? আমার যা শাস্তি হয় তাই হবে। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, আমারে সবাই মাফ করে দিবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আগে যা নিউজ দেওয়া হয়েছে সব, এখন দুজনের কথাগুলো শোনার পর একেবারে ক্লিয়ার হয়ে গেছে, আসলে এরকম ঘটনা ঘটেনি, তারা বিয়ে করেন, এলাকাবাসী তাদেরকে জামাই বউ বানাইয়া দিছে। আপনাকে একবারই বলছি, আমরা নিজ মুখে একবারও বলি নাই যে আমরা বিয়ে করব বা বিয়ে। এখন কি তারা সত্য কথা বলছে নাকি তখনই সত্য কথা বলছিল? আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। নিউজ চ্যানেলের মধ্যে কিন্তু তারা বলেছিল তারা যতদিন বাঁচবে একসাথে থাকবে, সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই আর বাঁচলো একসাথে মরলো একসাথে, বাঁচলেও একসাথে মরলো। এই কথাটা তারা কিভাবে এড়ে গেল সেটা কিন্তু ভাবার বিষয়, তাই আপনাদের কাছে জানতে চাই আপনাদের মাথায় কি আসে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।